السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه اجمعين ما بعد ري هيرامر امراء عبر روح نفوسد نفسد هايسي روزر رمزان تو اروكي شبول برانتيني আমরা ইতিপূর্ব থেকে আলোচনা শুরু করেছিলাম রোজা সংক্রান্ত কিছু ভুল ভ্রান্তি যেটা মানুষের সাধারণত হয়ে থাকে সেগুলোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করার যেন সুযোগ হয় সেই জন্য সেগুলোর বর্ণনা করতেছি চোদ্দ নম্বর আজকে যে ভুল ত্রুটি সাধারণত মানুষের মধ্য থেকে হয়ে থাকে সেটা হচ্ছে কিছু রুগ্ন ব্যক্তি সমাজের মধ্যে রয়েছে তারা রমজানের দিনে প্রয়োজন রয়েছে তাদের আপনার ইফতার করার বা রোজা না রাখার তাদের প্রয়োজন রয়েছে কারণ তাদের ওই রকম শক্তি নেই সামর্থ্য নেই অথবা তাদের রোজা রাখলে শারীরিক হানি ঘটবে অথবা সমস্যার সৃষ্টি হবে তারপরেও দেখা যায় যে এরা আপনার রোজা রাখার চেষ্টা করে অনেক কষ্ট করে রোজা রাখে যেমন এরকম প্রত্যেক ঘরে বিশেষ করে যারা বয়স্ক লোক আছে যারা দিনদার ফ্যামিলির তারা তো অনেক কষ্ট করে তারপর রোজা ছাড়তে চায় না এরা প্রত্যেকের যারা ধর্মীয় ফ্যামিলি তারা এই সম্পর্কে ভালোই জানেন তো এটা ধর্মীয় চাহিদার কারণে এরা মনে করে যে যত কষ্ট করে রাখা যায় তত সব বেশি অনেকে কথাই বলতে পারে না হ্যাঁ আপনার জোয়ারের পর থেকে তারপর রোজা ছাড়তে চায় না হ্যাঁ এটা মানুষের চেতনা আবার এর বিপরীতে কিছু মানুষের চেতনা আছে যে একটু মানে অসুস্থতা দেখা দিলেই সাথে সাথে রোজা ভেঙে ফেলা অথচ তার কোনো ক্ষতি হবে না এ রোজা রাখতে পারে সে তাইলে উল্টো মুখী দুই জাতীয় মানুষের রয়েছে আমরা প্রথমটার ব্যাপারে প্রথমে বলি যে কিছু রুগ্ন ব্যক্তি আছে যে তারা রোজা রাখলে তাদের খুবই কষ্ট হবে অথবা তাদের কোনো ক্ষতি হতে পারে অথবা তাদের সুস্থ হইতে সময় লাগতে পারে অথবা তার কোনো ওষুধ খাওয়ার দরকার কিন্তু সে ওষুধ খেতে পারছে না হ্যাঁ সুতরাং তারপরেও দেখা যাচ্ছে অনেক কষ্ট করে সে রোজা রাখছে সে আল্লাহ যে সুযোগ সুবিধা তাকে দিয়েছে সেটা গ্রহণ করতে চাচ্ছে না এর তো আরেকটা বললামই যে তারা হালকা রোগ দেখলেই কিন্তু রোজা ভেঙে ফেলে অথচ এটা শরীয় বিরুদ্ধে কেন শেখ কথা রাহিম বলেন যেই রুগ্ন ব্যক্তির আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ যে সামনে সুস্থ হতে পারে এরকম সম্ভাবনা আছে এই জাতীয় মানুষ তিন প্রকার তিনি রুগ্ন ব্যক্তির তিনটা শ্রেণী ভাগ করেছেন এক নম্বর হচ্ছে যেই তার রোজা রাখতে কোনো কষ্ট হয় না এবং ক্ষতিও হবে না মানে সাধারণ রোগ তাইলে তাকে অবশ্যই রোজা রাখতে হবে তার জন্য ইফতার করা মানে রোজা ভাঙ্গা তার জন্য যায় হবে না কারণ তার কোনো মানে এমন ওজন নেই যে ওজোরের কারণে সে রোজাটা ভাঙতে পারে কারণ তার কষ্টও হচ্ছে না এবং পাশাপাশি তার জন্য ক্ষতি করো না এ রোজা রাখা সুতরাং সেই সুবিধা গ্রহণ করতে পারে না দ্বিতীয় নম্বর আছে যে এমন ব্যক্তি রুগ্ন ব্যক্তি যে তার রোজা রাখা কষ্টকর কিন্তু তার জন্য ক্ষতি করে না মানে সে যদি রোজা রাখে তার শারীরিক কোনো ক্ষতি ঘটবে না কিন্তু একটু কষ্ট হবে আর কি এরকম যদি হয় তাইলে সে রোজা রাখবে না কারণ সে কষ্ট হইলে রোজা রাখবে না আল্লাহ তো তার জন্য সহজতা দিয়েছেন কারণ কুরআন মজিদের মধ্যে সুরে বাঁকা একশো পঁচাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ নিজেই বলেন যৌমান কানা মাদীযান আও আলা সফর ওয়া মান কানা মাদীযান আও আলা সফর ফিদ্দাতুম মিন আইয়ামিন উখরা আল্লাহ যে যেই ব্যক্তি রুগ্ন এবং যেই ব্যক্তি সফররত অবস্থায় রয়েছে সে অন্য সময় এই পরিমাণ রোজা রেখে দিলে চলবে এখন তাকে রাখতে হবে না হ্যাঁ তবে কেউ যদি রেখে ফেলায় এই কষ্ট করা সত্ত্বেও মানে কষ্ট করে সে রোজা রাখছে তাহলে তার রোজা মাাকরু হবে কারণ সে আল্লাহর দেওয়ার সুযোগ সুবিধা সে নিতে চাচ্ছে না নিজকে সে কষ্ট দিচ্ছে আর নিজকে নিজে কষ্ট দেওয়া খালি খালি সেটা সরিয়েতে কখনো চায় না হুম এই কারণে হাদিসের মধ্যে একটা চমৎকার একটি কথা এসেছে রসুল আকরম সাসাম বলেন হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে হব্বান এবনে হোজাইমা সব কিতাবের মধ্যে এসেছে রসুল আকরম বলেন ইন আল্লাহ ইউ হিবু আন্থু উথা রুখাসুহু কামা ইক্রু আন্থু উথা মা আসিয়থু রসুল আকরম বলেন আল্লাহ চান যে তিনি যদি কোনো কাউকে সুযোগ দেন সেই সুযোগটা যেন সে গ্রহণ করে যেমনিভাবে তিনি অপছন্দ করেন যে তার অবাধ্য হতে আল্লাহর অবদ্ধ হওয়া যেরকম আল্লাহ অপছন্দ করেন আবার আল্লাহ সুযোগ দিলে সুযোগ না নেওয়া সেটাও আল্লাহ পছন্দ করেন বরং সুযোগ নেওয়াটা করেন তাইলে যার কষ্ট কষ্ট হবে হবে রাখতে উরুগ্ন হওয়ার কারণে তার এত কষ্ট করার দরকার নেই হ্যাঁ তার কষ্ট হইলে সে এখন রোজা রাখবে না পরবর্তীতে এর সম পরিমাণ রোজা রেখে দিবে তৃতীয় নম্বর আরেকটা কারণ তিনটা প্রকার শেখ সেমিন বলেছিলেন প্রথমটা বললাম যে তার কষ্ট হবে না ক্ষতিও হবে না দ্বিতীয় নম্বরে মানে এই জাতীয় লোকের কিন্তু হ্যাঁ রোজা রাখতেই হবে আরেকটা হচ্ছে না তার কিন্তু রাখা না রাখা তার জন্য ভালো আর তৃতীয় প্রকার হচ্ছে রোজা রাখলে তার ক্ষতি হবে শুধু কষ্ট না তার ক্ষতিও হবে হুম তখন তার বাধ্যতামূলক সে রোজা রাখবে না তার জন্য রোজা রাখা হারাম না যায় সে রাখতে পারে না কারণ আল্লাহ রেশান নিজেই বলেন সুরায়িসার উনত্রিশ নম্বর আল্লাহ বলেন তোমরা কখনো নিজকে হত্যা করতে যাবে না দংশে ধ্বংসের দিকে ঠেলে দেবে না হত্যা করবে না কারণ আল্লাহ তোমাদের প্রতি দয়ালু সুতরাং আপনি নিজকে মারতে যাবেন কা হম আপনি আল্লাহ তো দয়ালু আপনাকে সুযোগ দিলেন সুযোগটা কেন নেবেন না অন্য আয়তের মধ্যে আল্লাহ বলেন যেটা সুরায় বাখরার একশো পঁচানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ালা তাহলুকা কখনো নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেবে না সুতরাং আপনি যদি আপনার ক্ষতি হয় জানেন যেটা ক্ষতি হবে আমার শারীরিক ক্ষতি হবে তাইলে আপনি রোজা রাখবেন কেন আল্লাহ এটা জায়েজ করেনি আপনার জন্য এরকম ভাবে রসুল আকরমসামে খাদিসের মধ্যে বলেন যে আদিসটা আমরা বুখারির মধ্যে দেখতে পাই রসুল বলের ইন্দালী নফসিক আলী যে আপনার নিজের উপরও নিজের অধিকার আছে নিজের শরীরের অধিকার আপনার উপর আছে সুতরাং শরীরের যদি হানি ঘটে তাইলে আপনি শরীরের প্রতি জুলম করলেন সুতরাং শরীরকে কখনো ক্ষতির সম্মুখীন করতে পারে না অথচ আল্লাহ আপনাকে সুযোগ করে দিলেন এরকমভাবে ভাবে আরেকটা হাদিসের মধ্যে এসেছে রসুল আকরম সাল্লাহ বলেন লাদার যে তুমি কাউকে কষ্ট দিতে পারো না নিজেও কষ্টের সম্মুখীন হতে পারো না নিজেও ক্ষতির সম্মুখীন হবে অন্য কেউ ক্ষতিগ্রস্ত করতে যাবে না তাইলে এই যে ক্ষতিগ্রস্ত করা আপনি যদি নিজের ক্ষতি হয় আপনি নিজকে ক্ষতিগ্রস্ত করতে যাবেন কেন এটা ঠিক নয় এই গেল একটা পয়েন্ট এখন কখনও আছে পনেরো নম্বর যে ভুলটা সেটা হচ্ছে কিছু মুসাফের রয়েছে তারা আপনার রমজান মাসের মধ্যে কোনোখানে সফর করতে গেলে তারা রোজা না রাখাকে মানে খারাপ মনে করে যে রোজা রাখবে না কেন এরকম মন খারাপ করে মানে রোজা রাখার মানে কি দিনদার হওয়ার কারণে তাদের এই চেতনাটা আসে কিন্তু এটা ঠিক নয় হ্যাঁ কারণ আপনার সফর অবস্থায় আল্লাহ সুযোগ দিয়েছেন যেরকম রুগ্ন ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে সফর অবস্থায় একজন মুসাফের তার কষ্ট হবে কারণ সফরটা সাধারণত কষ্টেরই হয়ে থাকে যদিও কারো কারোর জন্য আরামদায়ক কিন্তু এই কষ্টের হওয়ার কারণে হ্যাঁ অথবা কোনো ক্ষতি হওয়ার কারণে আপনার রোজা রাখবেন না আপনার সুযোগটা গ্রহণ করতে হবে হ্যাঁ কারণ আল্লাহ শাহনু মুসাফের জন্য রমজানে রোজা না রাখার সুযোগ করে দিয়েছেন বরং তাকে এই আমতাবস্থায় হ্যাঁ তাকে হ্যাঁ এই সময় না রেখে রমজানের পরে কাজা করে দিতে হবে তাইলে মুসাফের কখনো মন খারাপ করতে যাবে না কারণ তাকে সুযোগ দিয়েছেন আল্লাহ এবং আল্লাহই রোজা রাখতে বলেছেন সুতরাং যিনি রাখতে আদেশ করেছেন তিনি সুযোগ দিয়েছেন সুতরাং তার মন খারাপ করার কি আছে এরকম ভাবে সুরে বাকার একশো পঁচাশি নম্বর আয়তের মধ্যে বলেন فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر الله جل شانه بولن جد تمادر كيو جد رمضان الرجال ده كتاع روزا ركتي تلي الله بولن ومن كان مريضا كيو جد على سفر وتبى سفر ده من أيام أخر তাইলে সে এই সময় না রেখে অন্য সময় এই পরিমাণ রোজা রেখে দিবে কেন কেন আল্লাহ নিজে কারণ বলেছেন ইউরিদুল্লাহ আল্লাহ চাচ্ছেন তোমাদের সাথে সহজতা তোমাদের উপর ব্যাপারটা সহজ করে দিতে চাচ্ছেন তিনি কঠিন করতে চাচ্ছেন না তাইলে তুমি কেন সুযোগ গ্রহণ করবে না আল্লাহ বলেন বলা ইউরিদুল্লাহর তিনি কখনো কঠিনতা চান না তাইলে এই সুযোগটা আল্লাহ দিয়েছেন গ্রহণ করতে হবে এবং শরীয়তের একটা সূত্রও রয়েছে সেটা হচ্ছে হুম আপনার কষ্টকে আল্লাহ চান না কষ্টকে দূরী করা যে শরীয়তের আসল দাবি যে কষ্ট যেন না হয় এই কারণে আল্লাহ জাহানু পছন্দ করেন যে তার সুবিধাগুলো গ্রহণ করা যেরকম একটু আগে বলেছিলাম যেরকম আল্লাহ চান যে যখন আল্লাহ একবারে নিশ্চিতভাবে আপনার ফরজ করে দেবেন কোনো কিছু সেটা যেরকম করা পছন্দ করেন সুযোগ দিলেও সেটা গ্রহণ করা পছন্দ করেন যেটা ইবনে আহ্বানের হাদিসের মধ্যে এসেছে হজরত ইবনে উমর আল্লাহ তহ বর্ণিত তিনি বলেন রসুল আহিস সামের সাত করেন ইন্নাল্লাহ ইউহিতবুয়ান্থুতা রুহাসুহু কামা ইউহিত বু আন্থুতা আজা ইম যে আল্লাহ শাহ পছন্দ করেন যে কোন সুবিধা দিলে সেটা গ্রহণ করতে এবং তিনি যেরকম পছন্দ করেন কোনো আদেশ করলে সেটা করতে এই হাদিসটা দুই রকমের এসেছে একটু আগে আমরা এই হাদিসটা এইরকম বলেছিলাম যে আল্লাহ পছন্দ করেন তার সুবিধা গ্রহণ করতে যেরকম তিনি অপছন্দ করেন হ্যাঁ তার বিরুদ্ধে আসছে এইভাবে যে আল্লাহ পছন্দ করেন সুবিধা গ্রহণ করতে যেরকম পছন্দ করেন যেটা নিশ্চিত আদেশ করেন সেটা করতে পছন্দ করেন তাইলে অবস্থা বেদে ব্যবস্থা যখন যেটা চান সেটা বান্দা মেনে নেওয়া সেটা হচ্ছে আসলে বাদত এটা হচ্ছে আসল কথা এই কারণে সেখানে বাজ রাহিমহল্লা তিনি বলেন যে এই যে রোজার ক্ষেত্রে যে সুবিধাটা একজন মুসাফিরের জন্য দেওয়া হয়েছে এটা কিন্তু সবার জন্য তিনি বলেন যে এটার মধ্যে কোনো ব্যবধান নাই কেউ যদি গাড়ি দিয়ে সফর করে কেউ উঠে সফর করলো কেউ জাহাজে সফর করলো কেউ নৌকায় সফর করলো কেউ প্লেনে সফর করলো সবার জন্য সমান কিন্তু সবাই মুসাফির কারণ আল্লাহ মুসাফিরের জন্য এই সুযোগ দিয়েছেন সুতরাং কী দিয়ে সফর করেছে সেটা দেখার বিষয় না সুতরাং তারা সুবিধা গ্রহণ করতে চাইলে গ্রহণ করতে পারে আর আল্লা জাহানু যখন এই সুবিধা দিয়েছেন গ্রহণ করাই কি আপনার ভালো তবে ওই বলছিলাম যেটা বলেছেন যে যে তিনি বলেছিলেন যদি কষ্ট না হয় এবং এরকমভাবে কি না হয় তাহলে রোজা রাখা অবশ্যই দরকার কারণ তখন রোজা ভাঙবে কি জন্য হ্যাঁ তার কোনো প্রয়োজনই নেই সেটা হচ্ছে ভিন্ন কথা তো আমরা বলবো যে যখন মুসাফের সুবিধা রয়েছে এরকম কিছু কষ্ট হয় অনুভব হয় তাইলে তার রোজা না রাখাই হচ্ছে আসল উত্তম কাজ হম কারণ তিনি বলেছিলেন যে কেউ বলতে পারেন না আগের যুগে তো মোট ঘোড়া ছিল আগের ঘোড়া তো প্লেন ছিল না আগের যুগে তো আপনার গাড়ি ঘোড়া ছিল না এসিওয়ালা গাড়ি হ্যাঁ কিন্তু আমাদেরকে বলতে হবে যে যদি এগুলা দিয়ে সফর করলে যদি এই সুবিধা না পাওয়ার ব্যবস্থা থাকতো তাইলে আল্লাহ তো জানেন রসুল নাও জানতেন রসুল তো গায়েব জানেন না কিন্তু আল্লাহ তো জানেন যে আল্লাহ রানু সামনে ভবিষ্যতে কত কি আবিষ্কার করার সুযোগ দিবেন মানুষদেরকে সুতরাং তিনি তো জানেন তিনি তো ইঙ্গিত দিতে পারতেন একটা শর্ত করে দিতে পারতেন যে এই এই অবস্থার মধ্যে এই সুবিধা গ্রহণ করা যাবে যদি এর থেকে সুবিধা বাড়ে যায় তাহলে গ্রহণ করা যাবে না কারণ আল্লাহ এই কোরআনকে সর্বশেষ বিধান হিসেবে নাজিল করেছেন এবং আল্লাহ নিজেই বলে দিচ্ছেন সুরে নাহালের উনানব্বই যে আমি আপনার জন্য কিতাব নাজিল করেছি যেখানে সব কিছুর বর্ণনা দিয়ে দিয়েছি ওহুদম রহমত মুবসা আলী মুসলিমিন যে সেটা হেদায়ত এবং সেটা রহমত এবং সেটা সকল মুসলমানের জন্য সুসংবাদ বটে সুতরাং হ্যাঁ এটা যখন আল্লাহ সব কিছুরের হ্যাঁ আপনার ব্যাখ্যা গ্রন্থ বানিয়েছেন সুতরাং যদি সামনে এরকম সুবিধা পাইলে যদি সফরের সুবিধাটা গ্রহণ করা নিষেধ থাকতো তাইলে অবশ্যই আল্লাহ সংকেত দিয়ে দিতেন একই ভাবে ওই যে মুজা মাসের ব্যাপারও একই কথা অনেকে কাপড়ের মোজার উপর মাসে করা নাজাইজ মনে করে আমরা বলবো রসুল জানতেন না কিন্তু আল্লাহ তো জানতেন কাপড়ের মোজা আসবে সামনে সুতরাং আল্লাহ কেন আগে সতর্ক করলেন না যে আপনার চামড়ার মোজা ছাড়া অন্য মোজা মাসে চলবে না এটা তো নবীকে বলে দিতে পারতেন যখন বলেন নেই তাইলে আল্লাহ অবশ্যই জানেন হ্যাঁ যে অসুবিধা নেই হ্যাঁ যদি কাপড়ের মজা আসে তাহলে চলবে এই কারণে কোনো আপনার শর্ত দিয়ে দেননি হ্যাঁ এরকমভাবে ভাবে আল্লাহ জুলশাহান বলেছেন কুরআন মজিদে হুম আরেকটা আয়াতের মধ্যে সূরা নাহলে আটম আয়তে আল্লাহ বললেন ওয়াল খায়ল ওয়াল বিগালা ওয়াল হামীরা لتركبوها وزینة ويخلقكم على আল্লাহ جل বলেছেন এই যে ঘোড়া দেখছো এই যে খচ্চর দেখছো এই যে গাদা দেখছো তোমরা এইগুলো সৃষ্টি করেছে আমি এই জন্য যে তোমরা যেন এটার পিঠে চড়তে পারো এবং তোমরা যেন সৌন্দর্য গ্রহণ করতে পারো কারণ এর সৌন্দর্য বটে একটা বাহন এরকম ভাবে আল্লাহ বলছেন ওয়ায়খলকুকুম আলা তাআলমুন ভবিষ্যতে তিনি এমন কিছু সৃষ্টি করবেন যেটা তোমরা জানো না তাইলে তো আল্লাহ নিজেই বলেন যে আমি জানি হ্যাঁ কি কি সামনে সৃষ্টি হবে তাইলে আল্লাহ যদি এগুলোর উপর সফর করলে আপনি সফরের সুবিধা নেওয়া হারাম হইতো তাইলে আল্লাহ অবশ্যই সতর্ক করে দিতেন এখন একটা কথা বলে দিতে হয় বিশেষ করে সেটা হচ্ছে শেখ মোহাম্মদ বিন সোহাল ওসমিন রহমদুল আলী বলেছেন যে একজন মুসাফিরের জন্য উত্তম হলো যেটা তার জন্য সহজ সেটা করা যদি রোজা রাখা তার জন্য সহজ হয় সেটা করবে যদি আপনার রোজা না রাখা তার জন্য সহজ হ্যাঁ কষ্টমুক্ত হয় সেটা করবে আর যদি দেখে যে দুটাই সমান রোজা রাখাও সমান না রাখাও সমান তাইলে উত্তম হয়েছে রাখা কেন তিনি বললেন এতে করে তার জিম্মদারি তাড়াতাড়ি আদায় হবে কারণ পরে রাখতে কখন রাখবে এটা দেরি হয়ে যেতে পারে এই কারণে আর দ্বিতীয় নম্বর হচ্ছে মানুষের সাথে রোজা রাখলে একটু আনন্দও লাগে অন্য সময় একা একা রোজা রাখতে আনন্দ লাগে না আরেকটা হচ্ছে রসুল আকরম আসলাম রোজা রেখেছেন নিজেই সফর অবস্থায় রোজা রেখেছেন যখন তার কষ্ট হয়নি হুম এই জন্য সুতরাং আমরা এইভাবে শরীয়তকে মানার চেষ্টা করব আল্লাহ জসেন আমাদেরকে সঠিকভাবে শরীয়ত বুঝে সে অনুযায়ী আমল করার তফিক দান করুন ওয়াসাল্লাহন আজমাইন